नमस्कार, रुमिर कुक शो चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे सम्पूर्ण निरामिष भावे सन्धे टिफिन निये आपनादेर सामने हाजिर होलाम घरे थाका उपकरण दिए। आज आमी बानाच्छी भेज काटलेट। देखते थाकुन, भेज काटलेट बानानोर जन्य निएछि एकटा आलू, एकटा गाजर, एकटा बीट। प्रथमे आमी आलूटा चार टुकरो करे निलाम। বিটটাকেও আমি টুকরো করে কেটে নিলাম। দেখুন, সমস্ত উপকরণ আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটা প্রেসারে সিটি দিয়ে নেব। ভেজ কাটলেট করার জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নিব। কড়াই জ্বালিয়ে, কড়াই বসিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব এক চামচ জিরে, এক চামচ মৌরি, দুটো ছোট এলাচ, তিনটে লবঙ্গ ও এক টুকরো দারুচিনি। এর সাথে দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা। এবার আমি ভালো করে এটা ভেজে নেব। গ্যাস কমিয়ে হালকা আঁচে ভেজে নিয়ে আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। ভাজা মশলা মিক্সিতে তুলে নিয়ে আমি এটা পেস্ট করে নেব। মশলা আমার একদম রেডি। সবজিগুলো সেদ্ধ আমার একদম রেডি। দেখুন, আবার আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গরমের জন্য। কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি এতে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। তেল গরমের পরে আমি এখানে কুচানো নারকেল টুকরো দিয়ে দিলাম ভাজার জন্য। কুচানো নারকেলগুলোকে আমি হালকা আঁচে ভেজে নেব। নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলেই আমি ভেজে নেবো কিছু চিনি বাদাম। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব পাঁচফোড়ন। দিচ্ছি এক চামচ আদা বাটা। আদাটা ভালো করে ভেজে নেবো।
আধা ভাজা হয়ে গেছে। এবার আমি উঠে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, বিট, গাজর। মশলার সাথে এগুলো আমি একটু কষিয়ে নেব। দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে চারটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি। সাহায্যে এগুলো ভালো করে ম্যাশ করে নেব আমি কড়াইতে। ম্যাশ করা আমার হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা বাদাম ও নারকেল গুলো দেবো। ভাজা মশলাটাও দিয়ে দেবো। আবারও আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব। দেখুন কাটলেটের জন্য পুর আমার একদম রেডি। গ্যাস অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন কাটলেটের জন্য পুর আমার একদম রেডি। এবার আমি একটা বোলে 2 টেবিল চামচ মতো ময়দা, 1 চামচ মতো ময়দা নিয়ে নেব। এই 1 চামচ ময়দাটা শুকনো থাকবে। 2 চামচ ময়দাতে পরিমাণ মতো জল দিয়ে আমি এটা মিশ্রণ তৈরি করে নেব। এবার আমি মিশ্রণটি নিয়ে হালকা হাতে চেপে দিয়ে আমার কাছে এখানে লাভ সাইন কাটার আছে, আমি এটা লাভ সাইন আকারে বানিয়ে নেব। সেদ্ধ দেওয়া আমার কমপ্লিট। এবার তৈরি করে নেওয়ার পালা। প্রথমে ময়দা কোট করে নিও। আবারও আমি দ্বিতীয় কোট করে নেব। আবারও আমি ব্রেড ক্রাম্বসে ভালো করে মিশিয়ে নেব। এভাবে আমি সমস্তগুলো বানিয়ে নেব।
দু ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। দেখুন কাটলেটগুলো আমার কীভাবে সেট হয়ে গেছে। এবার ভাজার পালা, চলুন ভেজে নিই। কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়ার পালা। এইভাবে আবারও সমস্তগুলো ভেজে নেব। আবারও আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।